السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصلي لربك والحر সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে কুরবানির বিষয়ে কিছু মাসলা মাসায়েল নিয়ে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আমাদের সামনে এক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি। এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের মাধ্যম। এই কুরবানি কিভাবে করতে হবে, কুরবানি নিয়ম এবং কুরবানি জবে করার নিয়ম এবং তার দোয়া, এই বিষয়ে কিছু আলোচনা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ। কুরবানি জবাই করতে হলে আগে কুরবানির জন্য পশু নির্বাচন করতে হবে, সুস্থ সবল সুন্দর পশু নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর কুরবানির দিন, তিন দিন, ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিন কুরবানি করা যাবে। কুরবানি করার আগে কুরবানি পশুকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে তাকে সুন্দরভাবে শোয়াতে হবে এবং কেবলামুখী করে রাখতে হবে। বাম কাতে শুয়ে এবং মাথা দক্ষিণ দিকে রেখে সুন্দরভাবে সুন্দর আচরণের মাধ্যমে পশু জবাই করতে হবে। পশুর সাথে সুন্দর ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা পশুকে সুন্দরভাবে, পশুদের সাথে সুন্দরভাবে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এভাবে পশুকে সইতে হবে এবং পশু জবাই করার পূর্বে দোয়া পড়তে হবে। যদি দোয়া পড়তে পারি তাহলে উত্তম হবে, কিন্তু দোয়া যদি পড়তে না পারি তাহলেও কুরবানি হয়ে যাবে। কুরবানি পশু জবাই করার পূর্বে দোয়াটি হলো ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এই দোয়াটি পড়ে অতঃপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করতে হবে। কুরবানি করার পরে শেষে দোয়া পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়েছেন যে কুরবানি করার পর দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি নিজের পক্ষ থেকে করা হয়। আর যদি অপরের পক্ষ থেকে করা হয় তাহলে মিন্নির জায়গায় মিনহু বলতে হবে। আর যদি কয়েকজনের পক্ষ থেকে করা হয় তাহলে মিন্নির জায়গায় মিন হুম পড়তে হবে। এইভাবে কুরবানি পশু সুন্দরভাবে সহি শুদ্ধভাবে রাসুলের তরিকায় কুরবানি করতে হবে। এবং কুরবানির সময় বিসমিল্লাহ অবশ্যই বলতে হবে। কেউ যদি বিসমিল্লাহ ই আল্লাহু আকবার না বলে তাহলে তার ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে তার কুরবানি সহি হবে না, শুদ্ধ হবে না। আর যদি অনিচ্ছাকৃত হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে কুরবানি হয়ে যাবে এবং বিসমিল্লাহ বলে উক্ত কুরবানির গোশত খেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বাকি বলছেন, ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহি আলাইহি, যে তোমরা খাও যার উপর বিসমিল্লাহ আল্লাহর নাম নেওয়া হয়েছে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়ুকারিসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন, যে তা তোমরা ভক্ষণ করো না যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি, কেননা তা গুনাহ। এই জন্য আমরা কুরবানিকে সহি শুদ্ধভাবে কুরবানি জবাই করে নিয়ম অনুযায়ী রাসুলের সুন্নত তরিকায় কুরবানি এবং পশু জবাই করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সুন্দর পদ্ধতিতে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।